আমরা মনে হয় লাইভে চলে এসেছি, আমি জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে যাচ্ছি শুরুর আগে। শুভ সন্ধ্যা, আমার নাম আরিফার হোসেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অ্যাকশন ফর অকশনের পর্বে। এখন পর্যন্ত আমরা তিনটা পর্ব করেছি এবং তিন পর্ব মিলিয়ে প্রায় 30 লাখ টাকার মতো উঠিয়ে এনেছি। এখানে নিঃসন্দেহে টাকার অ্যামাউন্টটা বড় বিষয় না, আইটেমের পিছে ইমোশনটাই বড়। তারপরও টাকার অ্যামাউন্টটা উল্লেখ করার একমাত্র কারণ হলো শুধু বুঝাতে কি বিপুল পরিমাণ সাড়া আমরা পাচ্ছি। হ্যাঁ, আমরা ভাগ্যবান, ইনফ্যাক্ট পুরো বাংলাদেশি ভাগ্যবান। এরকম একটা নিউ কনসেপ্ট যে এত বিপুল পরিমাণ সাড়া পাবে তা আমরা নিজেরা হয়তো আগে ভাবিনি। তাই এখন আর থেমে থাকার প্রশ্নই উঠে না, এগিয়ে যেতে হবে ধাম ধাম করে। আমাদের বাকেটে এখন পর্যন্ত প্রচুর আইটেম এসেছে এবং প্রতিনিয়ত আসছে, প্রাইভেট কালেক্টর থেকে শুরু করে সেলিব্রিটি সবাই এগিয়ে আসছে। আমাদের হাতে এতটাই লিস্ট, এতটাই বড় লিস্ট যে এই কারণে হয়তো এখন থেকে দুটো আইটেম করে নিয়ে এক একটা পর্ব সাজাতে হবে। আমি আবারও বলে রাখছি, পুরো অনুষ্ঠানটাই আমরা যে যার ঘরে বসে করছি, আমরা কেউই কোনো প্রফেশনাল না এই লাইনে। সুতরাং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং কোনো অ্যাডভাইস থাকলে আমাদেরকে অবশ্যই দিবেন। অনুষ্ঠান শুরুর আগে মনে হয় আমাদের কিছু জিনিস ক্লিয়ার করে নেওয়া উচিত, আর এই কারণে আমি ডেকে নিচ্ছি আমাদের উদ্যোগের কো-ফাউন্ডার প্রীত রেজাকে। প্রীত, আপনি যদি একটু স্ক্রিনে আসতেন। হ্যালো আরিফ ভাই। হ্যালো প্রীত ভাই। হ্যাঁ আরিফ ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। প্রীত ভাই, আমরা না অকশনের বিষয় ছাড়া প্রচুর ইনবক্স পাচ্ছি দুইটা ইস্যু নিয়ে, আপনি যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করতেন। প্রথম যে ইনবক্সটা আসছে সেটা হচ্ছে যে টাকাগুলো কোথায় যাচ্ছে, মানে কোন ফরম্যাটটা আমরা ফলো করছি। আর দ্বিতীয় প্রশ্নটা হলো আমরা একটা আইটেমের বেস প্রাইসটা কিভাবে ঠিক করছি, আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ আরিফ ভাই। আমি প্রথমে অনুরোধ করব, যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন, দয়া করে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন শহর, কোন ক্যাম্পাস কিংবা কোন দেশ থেকে আমাদের সাথে যুক্ত হলেন। সেটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াবে। যেহেতু আসলে বাসায় বসে থেকে এই শোটা আপনাদের সামনে নিয়ে এসেছি, কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। এবং হ্যাঁ হ্যাঁ, আমরা বেশিক্ষণ স্ক্রিনে থাকবো না, আমি জানি আপনি প্রিয় তাসকিন এবং প্রিয় সমর জন্য অপেক্ষা করছেন, ওরা এক্ষুনি আমাদের সাথে জয়েন করবে। তার আগে আরিফের প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য বলছি যে আরিফ ভাই, আমরা 10 থেকে 15টা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আসলে আমরা একসাথে কাজ করছি। যিনি ডোনেট করছেন, যে সেলিব্রিটি ডোনেট করছেন, তাকে আমরা বলছি যে এই 15টি সংগঠন আছে, আপনি এখান থেকে যে কোনো একজনকে বা চাইলে আপনি একসাথে দুটো বা তিনটি সংগঠনকেও একসাথে আপনি টাকাটাকে ডোনেট করতে পারবেন। কেন আসলে আমরা প্ল্যাটফর্মটা টাকার সাথে সরাসরি ডিল করছি না আরিফ ভাই, আমাদের উদ্দেশ্যটা আসলে মানুষকে সাহায্য করাটা। ধরুন আমাদের কাছে টাকাটা আসলো, তারপর হয়তো সেটা আমরা একটা ফরওয়ার্ড করলাম, এই যে সময়টা নষ্ট হয়ে যাবে সেই সময়টা যাতে নষ্ট না হয়, তাতে করে হয়তো 1000টা মানুষ একটা দিন আগে আসলে সাহায্যটা পেয়ে যাবে, সেই উদ্দেশ্যে আসলে সেটা করা। আর আপনি জানতে চেয়েছিলেন যে কিভাবে আসলে আমরা বেস্ট প্রাইসটা ঠিক করছি। যেই মানুষগুলি আসলে এগিয়ে এসেছেন আমাদের উদ্যোগে, তারা যেহেতু তাদের সবচাইতে পছন্দের জিনিসটা দিচ্ছেন, আমাদেরকে এগিয়ে আসছেন, আমরা তাদেরকে অনুরোধ করছি যে বলার জন্য। অনেক সময় তারা বলছেন আমাদের চিস্তি ভাই আছেন সাথে, আপনি আছেন, অনেক সময় আমরা পরামর্শ করছি আসলে কিভাবে ভালো হয়। তো এটা আসলে একটা টিম ওয়ার্ক বলা যেতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আসলে আমরা করছি। আরিফ ভাই, সৌম্য এবং তাসকিনকে প্রচুর প্রশ্ন আসছে, তো আমরা কি ওদেরকে ডেকে নিব কিনা? আমার মনে হয় আপনি আমাকে ব্যাক স্টেজ করে দেন, আমি আমি বিট পার্টটা দেখতে থাকি। বিট যেহেতু শুরু হয়ে গেছে, আমি একটু পরপর 10-15 মিনিট পরপর এসে বিটের আপডেট গুলো দিয়ে যাবো, আপনি অনুষ্ঠানটা শুরু করে ফেলেন আমাদের গেস্টদেরকে নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রীত ভাই। সো থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, এটা কথা ছিল না, কথা ছিল যে আসলে আরিফ ভাই বিটটা করবে, আরিফ ভাই বিটটাও দেখা জরুরি। সো এখন থেকে আসলে বিট স্টার্ট হয়ে গেছে, আপনারা যারা যারা আমাদের সাথে বিট করতে আগ্রহী আপনারা চাইলে। আমি তিনটা ফোন নিয়ে বসেছি, এক একটা ফোন আসছে, বিট কনফার্ম করতে হচ্ছে, সো আমাকে অ্যালাউ মি। যাদের নামটা বললে আসলে আর কিছু বলতে হয় না, আমাদের আসলে অনুপ্রেরণার জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের শ্রদ্ধার জায়গা, আমাদের অতি অতি পছন্দের মানুষ। এবং আমি আসলে অত্যন্ত আনন্দিত যে এই মুহূর্তে আমাদের সাথে আসলে যুক্ত হচ্ছেন সৌম্য সরকার। সো সৌম্যদা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। হ্যালো সৌম্যদা, কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, আপনাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। এবং আপনাদেরকে আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা যে আসলে আপনাদের পছন্দের জিনিসটা নিয়ে আসলে আমাদের সাথে এসেছেন। সমুদা, আপনার কাছ থেকে ডেফিনেটলি জানতে চাইবো, কিন্তু তার আগে তাসকিনকে আমরা মাত্র কানেক্ট করতে পেরেছি, তো আমরা এই মুহূর্তে আসলে তাসকিনকে আমাদের সাথে যুক্ত করব। এবং তাসকিন আহমেদ, কেমন আছেন তাসকিন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন সবাই? সুপার, আমি ভালো আছি। এবং
এটা আসলে আমার সৌভাগ্য যে আমি আসলে যে দুটো মানুষের সাথে এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করছি, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। এবং আপনারা যে আসলে আপনাদের সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে আমাদের সাথে এগিয়ে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পুরো বাংলাদেশ আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছে। আমি শুরু করার আগে একটু জানতে চাইবো যে তাসকিনের কাছে প্রথমে যদি আমি একটু আসি, যে তাসকিন হ্যাট্রিক করার সেই বলটা, মানে আমি যখন আমার একটা প্রিয় জিনিসকে এভাবে দিয়ে দিতে হয়, আমার তো ভাবতেই ব্যাপারটা খুব নার্ভাস লাগে এবং কেমন খালি খালি লাগে। আপনার বলটা নিয়ে যদি আপনি একটু বলেন যে হ্যাট্রিকের এই বলটা কেন আসলে আপনি এগিয়ে আসছেন এবং ওই সময়ের মুহূর্তটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। না আসলে ডেফিনেটলি হ্যাট্রিকের বলটা অনেক স্পেশাল আমার জন্য। শুধু হ্যাট্রিকের বলটা না, পাঁচ উইকেট পাওয়া প্রত্যেকটা, সেটা ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, সবকিছু অনেক স্পেশাল হয়। যেরকম আমি আসলে মানে যখন চিন্তা করলাম যে সবাই সবার পছন্দের কিছু জিনিস অকশনে উঠাচ্ছে, যাদের অ্যাবিলিটি আছে তারা এই জিনিসগুলো অকশন থেকে কিনতেছে এবং সম্পূর্ণ টাকাটাই বর্তমানে আমাদের দেশের অনেক প্রবলেম হচ্ছে করোনা ভাইরাস নিয়ে, স্পেশালি যারা একদম দরিদ্র বা দিনমজুর, এরকম অনেক মানুষ আছে যাদের অনেক প্রবলেম হচ্ছে। তো আসলে ভাল লাগতেছে চিন্তা করে যে এটা যদি ইনশাল্লাহ কেউ বিট করে তাহলে এই সম্পূর্ণ টাকাটাই আমার এবং আমরা আমাদের সম্পূর্ণ টাকাটাই আমরা যে মানে দরিদ্রদের মাঝে দিতে পারবো, এটাই সব থেকে আনন্দের বিষয়। এবং সাধ্যমতো সবসময় চেষ্টা করি যে নিজের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর যতটুকু করা যায়। তো এর জন্য এই জিনিসটা অনেক স্পেশাল আমার এই বলটা, তাও আমি আমি ডিসিশন নিয়েছি যে এই বলটা আমি অপশনে দিচ্ছি, যদি কেউ বিট করে ওই যত ইউটিউব টাকাটা সম্পূর্ণ ইনশাল্লাহ আমি দান করব। অসাধারণ। আমরা সমো আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনার সেই ব্যাটটা মাত্র 94 বলে আসলে আপনার প্রথম সেঞ্চুরি এবং এত পছন্দের একটা জিনিস, ওই মুহূর্তটা যদি একটু আমরা আপনার কাছ থেকে শুনে আসি সমো। অবশ্যই যে কোনো একটা ব্যাটসম্যানের জন্য অ্যাকশন অনেক বড় একটা বিষয়। তো ওই যে ওই খেলাতে ছিল আসলে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের সাথে, তার আগের রাত তার আগের প্র্যাকটিসের দিন আমি আমাদের সাথে সবসময় 3-4 বা 5 ব্যাট থাকে, তো ব্যাট চুজ করছিলাম। তো ওই সময় আমার একটা কথা মনে পড়ে যে সৌরভ ভাইয়া, মমিনুল হক সৌরভ আমাদের এখন যে টেস্ট ক্যাপ্টেন, সে বিকেএসপিতে থাকতে আমরা যখন ছিলাম বা আমরা 19 যখন খেলতাম, সে ম্যাক্সিমাম টাইম কোনো ইম্পর্টেন্ট ম্যাচ হলে নতুন ব্যাট দিয়ে খেলার চেষ্টা করতো। তো ওই দিনকে আমার আর কি আমার মানে স্পন্সর এসেস, তো ওইখান থেকে আমার দুইটা ব্যাট আসে। তো আসলে আমি দুইটা ব্যাট থেকে একটা ব্যাট চুজ করি, চুজ করে আমার কাছে মনে সাথে সাথে মনে পড়ে যে সৌরভ ভাইয়ের এই কথাটা যে নতুন ব্যাট মানে ইম্পর্টেন্ট ম্যাচ নতুন ব্যাট, আমি নতুন ব্যাটটা নিয়ে আর কি চিন্তা করি যে নেক্সট ম্যাচ খেলবো এবং সেটাই খেলি। পরের ওই ম্যাচটাতে খেলাতে প্রথমে যে কিছু ইয়ে থাকে যে ব্যাটে যখন অনেক স্ট্রোক থাকে তখন মনে হয় যে একটু না ভালো যাচ্ছে, মারা যাবে বা এরকম একটা কনফিডেন্স থাকে। তো ওইটাতে আমার কোনো কনফিডেন্সই ছিল না যে ব্যাটটাতে মারলে আমি যাবো কিনা। তো যেহেতু টেস্ট ম্যাচ, বল ঠেকানোটাই বড় কথা, মানে থাকতে হবে উইকেটে কত সময় থাকা যায়। তো আমি ম্যাচটাতে খেলি এবং সিচুয়েশনটা একটু টাফ ছিল, ওরা অনেক বল করছিল, অনেক পিসের বেশি বল করছিল, তো রিয়াদ ভাই সাথে ছিল। তো যে সময়টা আমি 100 করি তখন আমি ব্যাটটার দিকে মানে হয়তো বা সেটা ক্যামেরা দেখেনি, আমি ব্যাটটার দিকে অনেকদিন অনেকক্ষণ তাকিয়েছিলাম যে না আসলেই। আর সৌরভ ভাইয়ের কথাটাও আমার মনে পড়েছিল অনেক বেশি যে উনি নতুন ব্যাট ব্যাট দিয়ে ম্যাচে আসেন, মাঠে নামে এবং তার মধ্যে হয়তো বা কোনো একটা আলাদা কোনো কিছু কাজ করে। তো আমি ওই দিনকে খেলার পরে আমি অনেক কিছু চিন্তা করেছিলাম যে না আমার টেস্টের প্রথম 100 আসলে একটা ভালো একটা অনুভূতি ছিল এবং আমার এই ভিতরে অনেক একটা স্মৃতি জড়িয়ে আছে এবং আবেগ জড়িয়ে আছে। আমার অনেক আমি চেয়েছিলাম ব্যাটটা অনেক দিন আমার কাছে থাকবে, কিন্তু এমন একটা সুযোগ এসেছে আমার কাছে যে না, আমার কাছে মনে হয়েছে যে আমার এই যে কাছে থাকার থেকে আমার স্মৃতির থেকে আমি এই ব্যাটটা থেকে যদি দুইটা মানুষের মধ্যে হাসি ফুটাতে পারি, এটাই আমার কাছে অনেক বড় একটা ইয়ে থাকে, পাওয়ার থাকবে। তো সেজন্যই আর কি সিদ্ধান্তটা নেওয়া। তা অবশ্যই চাইবো যে কোনো কোন একজন যে আমার এই ব্যাটটা নিবেন, যদি তারা নেন তার আমার হয়তো বা আমার ব্যাট কিন্তু তার মাধ্যমে আমার মাধ্যমে বা আমাদের সবার মাধ্যমে দুইটা মানুষের মুখে হাসি ফুটবে, এটাই আমার আমার কাছে অনেক বড়।
চমৎকার। তাসকিন, আমরা শুনেছি যে ছোটবেলায় আপনাকে রীতিমতো বাবার বকার সাথে সাথে আপনার ব্যাটও ভেঙে ফেলা হয়েছিল আপনার এই যে ক্রিকেট খেলার প্রতি আপনার আগ্রহ থেকে। তবে এই বিষয়টি আসলে আপনার কাছ থেকে শোনার আগে আমরা আসলে এই মুহূর্তে আপনার বাবাকেও কানেক্ট করতে পেরেছি। তো আমরা একটু আঙ্কেলকে অনুরোধ করব যে ছোটবেলায় তাসকিন কতটা দুষ্ট ছিল যে আঙ্কেল একদম ব্যাটটাকে ভেঙে ফেলতে হয়েছিল, সেই বিষয়টা একটু জানার জন্য আমরা এই মুহূর্তে আঙ্কেলকে একটু অনুরোধ করছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বাগত আঙ্কেল। হ্যালো হ্যালো জি স্বাগত আঙ্কেল, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আপনার আপনার কাছ থেকে ছোটবেলায় তাসকিন কতটা দুষ্ট ছিল যে আপনি ওর ব্যাটটা ভেঙে ফেলতে হয়েছিল, সেই মজার গল্পটা যদি একটু শুনে আসি আমরা দয়া করে। না এই অ্যাকচুয়ালি কি জানেন, ছোটকালে তাসকিনে যখন আমি নিয়ে গেছিলাম বাণিজ্য মেলা হতো আমাদের আগার গায়ে, এখন যে চিনমত্রির পাশে, তো ওর একটা এ ছিল, হ্যাবিট ছিল যে মেলায় গেলে অন্য অন্য বাচ্চারা যেরকম আপনার ওই গাড়ি কিনতে চাইতো বা খেলনার অন্য কিছু, ওর টার্গেটই ছিল ব্যাট বল। তো ও যখন ওটা চাইছে কিনতে, আমি কিনে কিনে দিছি ওরে। কিনে দেওয়ার পরে ও যে বাসা আসার পরে ও যে ওই ওটা নিয়ে মাঠে টোয়েন্টি মানে হিসাবে দেখা যায় যে 24 ঘন্টার ভিতরে মানে 16 ঘন্টা সে পারলে মাঠে মাঠে থাকার চেষ্টা করতো। তো একসময় আমি আমি আমার আমার ব্যবসা কেন্দ্র থেকে আসতেছি, সে বাসায় এসে ওর আম্মুরে জিজ্ঞেস করলাম যে ও কই, তা না সরি আমি যখন আসতেছি তখন ওরে দেখছি যে মাঠে রোদে ও খেলতেছে ব্যাট নিয়ে। তা আমি বাসায় এসে আমার একটা বাইক ছিল, বাইকটা রেখে দিয়ে আমার তো মাথা গরম, আমি ওরে গিয়ে মানে আমি যখনই মাঠে গেছি ও তখন বুঝছে যে বাবা তো এখন মাথা আগুন হয়ে আছে, ওরে কাছে নিয়ে এসে ওই ব্যাট দিয়ে পিটাতে পিটাতে বাসায় নিয়ে নিয়ে আসছি, এবং ব্যাটটা তখনই আমি ভেঙে ফেলি। হয়তোবা আল্লাহর রহমত, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ওই ওই কারণে হয়তোবা আমার ছেলে আজকে এই পজিশনে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, এবং আপনি দোয়া করবেন নিশ্চয়ই, আপনারা আপনাদের দোয়া এবং তাসকিনকে আসলে আমরা পেয়েছি। তো আঙ্কেল আপনার যদি আর কোনো কিছু বলার থাকে দেশবাসীর জন্য এই মুহূর্তে এই উদ্ভূত পরিস্থিতি থেকে যারা আমরা বেরিয়ে আসতে পারি সে ব্যাপারে। না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার ছেলে যে উদ্যোগটা নিছে, আমার ছেলে বা সৌম্য, এটা সত্যি একটা মানে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা কিছু একটা করার জন্য নিজেরে কোনো কিছু দিয়ে বিলায় বা কোনো কিছুর মাধ্যমে তারা একটু সাহায্য সহযোগিতা করতেছে, এটা আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চারা, এই যে সৌম্য বলেন আমার ছোট বাচ্চা, এই তাসকিন বলেন, এদের যে মন মানসিকতা আল্লাহর রহমতে এত বড় যে সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ দেখেন যে তারা কোনো না কোনোভাবে আসতেছে একটা সার্বিক সহযোগিতা, যে যে করোনার যে পরিস্থিতি তাতে যে এই বাচ্চারা যে একটা দিক নিয়ে আসতেছে এইটা দেখা দিকে অনেকজন আসবে আমার আমার আত্মবিশ্বাস, ইনশাল্লাহ এটা নিয়ে আমার খুব খুশি, আমার গর্ব গর্ব লাগতেছে তাসকিন এবং সৌম্য ব্যাপারে, আলহামদুলিল্লাহ। দোয়া করি বাচ্চারা আরও বড় হোক, এবং আমি চাই যে এরকম আল্লাহ না করুক এইরকম দূর সময় আসলে যাতে এই বাচ্চাদের মতো আরও বাচ্চারা এসে তারা পাশে পাশে থাকুক, এই দোয়াই করি বাবা। লন্ডন থেকে একজন যুক্ত হবে এবং আপনারা জানেন অনেকে, সো আমি আসলে এই মুহূর্তে ওয়েলকাম করছি আমাদের এই অপশন ফর অ্যাকশনের কো-ফাউন্ডার ইস্তিকবালকে। এবং ইস্তিকবাল কিছু প্রশ্ন আছে, সৌম্য অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদেরকে, অনেকে ইনবক্সও করেছে আপনার ছোটবেলায় কিভাবে যেন ঘুড়ি উড়ানোর শখটা নিয়ে কয়েকজন জানতে চেয়েছে, আমরা সেটা ফিরবো। আবার একজন প্রশ্ন করেছে আপনি নাকি চাঁদ জোছনা, আপনি আপনার ভিতরে নাকি একটা কবি সত্ত্বাও আছে, সে ব্যাপারটাও আমরা জানতে চাইবো। কিন্তু আমরা যেহেতু চিস্তি ভাইকে কানেক্ট করতে পেরেছি, আমার মনে হয় যে আমরা একটু চিস্তি ভাইকে নিয়ে নেই তারপর জানবো। এবং অবশ্যই দুই বন্ধুকে কিন্তু আসলে প্রশ্ন করবে। আমার কাছে মনে হচ্ছে যে এই সুন্দর ফ্রেমটাতে আসলে আমি বারবার যতবার আসছি আমার কাছে মনে হচ্ছে যে এটা অপ্রয়োজনীয়, একটু পর কিন্তু আমরা আসলে দুই বন্ধুর আড্ডাতে ঢুকে যাবো, কিন্তু তার আগে আমরা একটু চিস্তি ভাইকে ডেকে নেবো। এবং চিস্তি ভাই লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে। হ্যালো সবাই, কি অবস্থা? হাই তাসকিন, হাই সৌম্য, রমজানুল মুবারক। আজকে তোমাদেরকে অকশন ফর অ্যাকশনে পেয়ে আমরা আসলে খুবই গর্বিত এবং খুবই খুশি। এবং কিছুক্ষণ আগে প্রীত যে কথাটা বললো যে তোমরা তোমাদের খুবই স্পেশাল কিছু আইটেম দিয়ে দিচ্ছ,
আসলে এটা শুধু দিয়ে দেওয়া না, এটা অ্যাকচুয়ালি তোমরা অনেক বড় একটা বিসর্জন করছো, কারণ তোমাদের অনেক কষ্টের প্রাপ্তি এই আইটেম গুলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মাধ্যমে তোমরা যে বিশ্ব রেকর্ড করেছো বা তোমাদের যে পার্সোনাল রেকর্ডস করেছো, এটা কিন্তু আসলে অনেক বড় পাওয়া, শুধু নিজেদের জন্য না, আমাদের পুরো দেশের জন্য। এবং উই আর এক্সট্রিমলি প্রাউড অফ বোথ অফ ইউ। এবং অনেকে তোমাদেরকে জানে যে তোমরা খুবই মানে ট্যালেন্টেড ক্রিকেটার্স, কিন্তু আমরা যারা পার্সোনালি তোমাদেরকে চিনি, আমরা জানি যে তোমরা আসলে অসম্ভব ভালো দুইটা মানুষ, তোমাদের মন খুব ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের একটা কাজের মধ্যে নিজেকে এনগেজ করার ব্যাপারেও কিন্তু অনেক বড় মনের অধিকারী হতে হয়। এবং সত্যিকার অর্থে আমরা একদম ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্টস আমরা তোমাদের দুইজনকে স্যালুট করি। এবং আমরা জানি যে এটার মাধ্যমে যে প্রাপ্ত টাকাটা উঠে আসবে ওইটা অনেক দুস্থ মানুষের কাজে আসবে, এবং আমাদেরকে এই মহামারী থেকে মানে নিজেদেরকে উদ্ধার করার ব্যাপারে অনেক সাহায্য করবে। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তাসকিন। এবং আসলে আমরা আপনি আসলে ফার্স্টে ব্যাপারটা আমাকে ফোন দিয়ে জানাইছিলেন, থ্যাংক ইউ। যারা এরকম একটা সুযোগ করে দিচ্ছেন যে আপনারা হয়তোবা আমরা যারা আছি, আমি বলেন, তাসকিন বলেন বা সাকিব, যারাই করেছি আমরা এই জিনিসটা বা করছি, যে হয়তো অনেক সুযোগ আছে, কিন্তু এই যে সিচুয়েশনটা চলছে আমরা তো আর কোথাও যেয়ে হয়তো বা ওইরকম ভাবে কোনো কাউকে সাহায্য করা যাবে না বা সম্ভব না, কিন্তু আপনারা যে এটা এগিয়ে এসেছেন, আমাদের একটা কোনো কিছুতে ইনভলভ করেছেন, এটা তো আপনাদের জন্য অনেক থ্যাংক ইউ বলা উচিত। না, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের পুরো উদ্যোগটা সফল হতো না যদি তোমাদের মতো ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস বা সেলিব্রিটিজরা এগিয়ে না আসতো, কারণ দিনের শেষে তোমাদের একটা ভয়েস আছে, তোমাদের একটা ইমেজ আছে, এবং মানুষ তোমাদের কথা শুনে। এবং ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো যে তোমরা শুধু মাঠে লিডারশিপ দিচ্ছ না, তোমরা কিন্তু মাঠের বাইরেও লিডারশিপ দিচ্ছ, এবং তোমাদের লিমিটেড সার্কামস্ট্যান্সেস বা কন্ডিশনের মধ্যেও কিন্তু তোমরা যা করছো এটার জন্য আসলে আমরা সবাই খুবই গর্বিত এবং সবাই খুবই খুশি। ডেফিনেটলি আমরা খুবই খুশি, এবং আমরা চাই যে তোমরা যেন এইভাবে প্রতিটা পদে পদে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও, এবং আমরা সবসময় তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। পিতু ভাই, আমি আপনাকে শুনছি না। হ্যালো, সমোদা এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে এখন। সমোদা, আপনার প্রচুর প্রশ্ন আসছে। ছোটবেলায় কি আপনার ঘুড়ি উড়ানোর কোনো স্পেশাল স্মৃতি ছিল কিনা আমরা একটু জানতে চাই। হ্যাঁ ভাই, একটু না, অনেক ছিল। আমি এই জিনিসটা অনেক পছন্দ করি আর কি। স্টিল কিছুদিন আগে আমি নিজের বাসার ছাদেও ঘুড়ি উড়িয়েছি। তো ছোটবেলা জিনিসটাতে খুব এনজয় করতাম, যে যখনই একটু সুযোগ পেতাম, স্কুলের বা স্কুলের মানে স্কুলের আগে বা স্কুলের পরে যখনই সুযোগ পেতাম, বন্ধুদের সাথে ঘুরে উড়াতে চলে যেতাম, বা আমার বাসার সামনে একটা মাঠ আছে, তো ওই মাঠে ঘুরে উড়াতাম। মা প্রচুর, তো বাসায় যখন আসতাম ম্যাক্সিমাম টাইম মা দেখাচ্ছে ঘুড়ি ছিঁড়ে ফেলছে বা কুদা ছিঁড়ে ফেলছে, যে কোনো একটা কিছু করতো। তো একসময় ওইটার জন্য, ওইটা থেকে বাঁচার জন্য আমার একটা বন্ধু আছে শাইন, ওর বাসায় ঘুড়ি গুলা রেখে চলে আসতাম। তো এটা উড়ানোর জন্য আর কি, একসাথে সামনে কোন মুভিতে অভিনয় করার সম্ভাবনা আছে কিনা, কারণ এটা কথিত আছে যে আপনারা মানে আলাদা আলাদা ভাবে অনেকবার অনেকেই প্রস্তাব পেয়েছেন, তো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা জানতে চাইছে একজন। তাসকিন বলবে নাকি? তাসকিন করতে পারে যদি সিনেমাটার নাম লাইলা পলকপুরি হয়, তাহলে মনে হয় তাসকিন এই সিনেমাটা করতে পারে। না না, আসলে এরকম চিন্তা আপাতত একদমই নাই, আপাতত মানে বলতে, কারণ মানে আমি একবার একটা মানে অফার পেয়েছিলাম মুভি, আবার কিছু নাটকের অফার পেয়েছিলাম। সত্যি কথা বলতে ইন্দুবদারে আমি একজন প্রফেশনাল স্পোর্টসম্যান, অ্যাথলেট, তো আমার আসলে স্বপ্ন যে বড় প্লেয়ার হওয়া, কারণ আমি এখনো আমার স্বপ্নের অর্ধেকও অ্যাচিভ করতে পারিনি। আমি খেলায় আরো অনেক বড় প্লেয়ার হইতে চাই, টেস্ট ক্রিকেট অনেক ভালো করতে চাই, ওয়ান ডে টি টোয়েন্টিতেও আমাদের যেরকম মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাই,
রিয়াদ ভাই, মুশফিক ভাই, এই পাঁচজনই মানে অনেক বেশ কিছু মাইলস্টোন আছে, মানে আমার এখনো তার ধারার কাছেও হয়নি। তো আমিও এরকম অ্যাচিভ করতে চাই, দেশকে অনেক ম্যাচ জিতাইতে চাই এবং অনেক বড় প্লেয়ার হতে চাই, এগুলোই ফোকাস আপাতত আমার মধ্যে, এইসব কোনো চিন্তা নাই। আমার কাছে যখন এইসব প্রস্তাব এসেছিল তখন আমি তাদেরকে বুঝিয়ে বলেছি যে দেখেন আমি ক্রিকেটে আরো ভালো কিছু করতে চাই, আরো বড় প্লেয়ার হতে চাই, তার আগে এইসব কোনো চান্স নাই আমার দিক থেকেও, কোনো চান্স নাই পিতো ভাই। সাধারণ মানুষের ভালোবাসা এতটা বেশি, মাঝে মাঝে কি এই যে আমরা যে আসলে এত বেশি আপনাদের ভালোবাসতে গিয়ে মাঝে মাঝে আপনাদেরকে একটু দেখা দায় ফেলে দেই কিনা, মানে আপনারা এই ভালোবাসায়, এই দর্শকের ভালোবাসায় কি মাঝে মাঝে পৃষ্ঠ হন কিনা, কিভাবে দেখেন আসলে বিষয়টা আপনারা দুজনই? সবসময় সবারই একটা মানুষের আপস এন্ড ডাউন থাকে, তো ভালো জিনিস কিন্তু শুনতে সবারই ভালো লাগে, তো চেষ্টা করি মানে যখন খেলার মধ্যে যখন আপস এন্ড ডাউন থাকে, ভালো সময় থাকলে তখন হয়তো অনেকে শুধু ভালো কথা বলে, হ্যাঁ ভালো কথা শুনে, কিন্তু যখন খারাপ একটা সময় আসে তখন হয়তো মানুষের আবেগ থেকে বা পছন্দ জায়গা থেকে কিছু কথা বলে, তারপরেও হয়তো বা সেই সময়টাই খারাপ লাগে, কিন্তু পরবর্তীতে চেষ্টা করি বা না মাথার ভিতরে না নেওয়ার জন্য, কারণ জিনিসটা নিলে আর কি নিজের উপর নিজের বেশি প্রেশার চলে আসে, অবশ্যই সম্ভব আর কি খেলার ভিতরে যতটুকু সম্ভব চেষ্টা করি যে মানে কিছু কথা না শোনার জন্য বা না দেখার জন্য এরকম আর কি, আর ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি বেশি। চমৎকার, আমি একটু মাঝে মাঝে 10-15 মিনিট পর পর আসবো আপনাদেরকে বিড এর আপডেটটা দেওয়ার জন্য। এখন পর্যন্ত আমাদের যে SS001 মানে সৌম্য সরকারের ব্যাটটার প্রাইজ হচ্ছে 3,50,000 টাকা এবং তাসকিন আহমেদের বলটার প্রাইজ হচ্ছে 3,25,000 টাকা। তো আমি একটু পর পর আমি আপনাদেরকে আপডেটগুলো দিয়েই যাবো। তো আমার কাছে দুটো প্রশ্ন আছে, একজন আমাকে লাইভে না পেয়ে ফোন করে প্রশ্নটা করেছে, প্রশ্নটা তাসকিনের কাছে। তাসকিন, আপনার যদি সুযোগ হয় একবার সৌম্যর এগেইনস্টে বল করার, একটা বল করার, আপনি কি বল করবেন? সেটা কি ইয়র্কার না ফুল টস নাকি? আর সৌম্যর কাছে প্রশ্ন হলো, তাসকিন যে বলটা করবে আপনি মনে মনে কোন বলটা চান, যে বলটা আপনার সামনে আসলে আপনি কোষে ছক্কা মারতে পারবেন? তাসকিন প্লিজ আপনি শুরু করুন। আমি আসলে সৌম্য ভাইয়ের বল বললে ডিপেন্ড করবে যে কোন পিচটাতে বল করতেছি, পিচের কন্ডিশনটা সেই অনুযায়ী, যদি দেখি যে একটু স্লো ইস পিচ হয় তাহলে আমি ওয়াইড ইস স্লোয়ার বাউন্সার ট্রাই করব, মানে স্লোয়ার বাউন্সার যদি পিচটা আটকায়, আর যদি দেখি যে ব্যাটে খুব ভালো কানেক্ট হচ্ছে তাহলে ওয়াইড ইয়র্কার চিন্তা করব, একটা বলই যেহেতু অপশন। আমি সবসময় চাবো তাসকিন আমাকে পিচে বাউন্সার মারুক, আমি অবশ্যই চাবো যে আমাকে বাউন্সার মারুক অথবা হাফ গলি বল করুক, কারণ জোরে করলে সৌম্য ভাই খুব ভালো স্ল্যাশ মারতে পারে, বাউন্ডারি হবে কি চান্সেস খুব ভাই থাকে। সৌম্য ভাই, আমি ওই দিন একটু ইন্টারনেট সার্চ করছিলাম, একটা চমৎকার তথ্য পেলাম, আপনি মনে হয় প্রথম থেকেই ডান হাতি ব্যাটসম্যান ছিলেন, তারপরে কোন একটা কারণে আপনি বাম হাতে ব্যাট করা শুরু করলেন, মানে এটা কি আপনার জন্য একটা স্ট্রাগল ছিল না, মানে এটা কেন, মানে কোন কারণে মোটিভেটেড হয়ে নাকি, একটু যদি এই কাহিনীটা বলেন। না ভাই, স্ট্রাগল ছিল না, কারণ হচ্ছে আমি শুরু থেকেই মানে আমি যখন ছোট ছিলাম তখনই আমাকে বাম হাতে ব্যাটটা ধরানো হয়েছিল এবং ডান হাতে বল ধরানো হয়েছিল, তার কারণ ওই সময়টায় আমার ভাইয়া ক্রিকেট খেলতো, আমার মেজো ভাই পুষ্পেন সরকার, তো অনেক ভালো ক্রিকেট খেলতো, তো আর আমরা বাসায় সবাই অনেক ক্রিকেট পছন্দ করি, বাসার সবাই তো একসাথে খেলা দেখি সবসময়, তো তখন ইন্ডিয়ার সৌরভ গাঙ্গুলির অনেক ডিমান্ড ছিল আর কি, তখন সে বাম হাতে ব্যাটিং করতো আর ডান হাতে স্লো মিডিয়াম বল করতো, আমার ভাই এসে বলে যে তুমি বাম হাতে ব্যাট ধরো আর ডানার দিয়ে বল করো, আমি তো ছোট আমাকে যেটা শেখানো হয়েছে আমি সেভাবে বড় হয়েছি, পরবর্তীতে একসময় আমি দাদাকে এটাও বলেছি যে না তুমি মনে হয় আমাকে বাম হাত দিয়ে ব্যাট ধরে বাম হাত দিয়ে লেফট আর্ম স্পিন করালে ভালো কাজ করতে, কিন্তু এখন মনে হয় যে না লেগ স্পিন করালে মনে হয় ভালো কাজ করতে। চমৎকার, একটা প্রশ্ন এত আসছে দুজনের কাছেই,
সৌম্যর চুল কে কেটে দিয়েছে এবং তাসকিনের দাড়ি কে কেটে দিয়েছে? তো আমি উত্তর দিচ্ছি যে তাসকিনের দাড়ি এখন উঠে না, ছেলেটা মানে ছোট আছে। এ নিয়ে আপনার কিছু বলার আছে? উঠে তো চাপদারি চুল কে কেটে দিয়েছে? চুল অবশ্যই, আমরা দুইজন বাসায় আছি, আর কেউ বাসায় নাই, তো আমি তো একা কাটতে পারি নাই, তো বাকি বাকি মানুষটাই চুল কেটে দিয়েছে। আমার ওয়াইফ তাসকিনের প্রশ্ন কে কেটে দিয়েছে? না দাড়ি উঠে না? উঠে না, আমার দাড়ি উঠে, মানে আসলে একটু কম উঠে, কিন্তু এখন উঠে, এখন চাপ দাড়ি একটু কম, আমার থেকে একটু কম। আমরা দর্শকের আরেকটা প্রশ্ন নিতে যাচ্ছি, সেটা হচ্ছে দুজনের কাছে, যেহেতু দুজনেরই ফ্যামিলি আছে, মনে করেন সৌম্য আপনি একটা ইনিংস খুব ভালো খেলে বাসায় আসলেন, তখন বাসায় ঢুকার পরে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কি পার্থক্য হয় যখন আপনি একটু খারাপ খেলে কম রান করে ডাক করে ডাক খেয়ে আসলেন, মানে ভাবির কাছে আপনার তখন মানে অ্যাটিটিউডটা কি হয়, যে মাথা নিচু করে ঢুকেন যখন খারাপ খেলে আসলেন, নাকি যখন খুব ভালো খেলে আসলেন তখন একদম থাম থাম করে ব্যাটটা এখানে ফেলালেন ঘরে ঢুকে? ছিল না আসাতেই যখনই বাসায় ঢুকেছি যে সিচুয়েশনটা ভালো ছিল, হাসি মুখে রিসিভ করেছে আর কি। তাসকিন আপনার ক্ষেত্রে? না আসলে ধরেন কোনো মানে কোনো ম্যাচ যদি খারাপ হয় তখন দেখা যায় যে বাসায় আরো বেশি মানে ভালো রান্না করে আমার জন্য, কারণ আমার মুড তখন অনেক অফ থাকে, মনটা অনেক খারাপ থাকে, এবং সবাই মানে ঘরের সবাই মানে খেলা নিয়ে একটু কম আলাপ করে এবং চেষ্টা করে যাতে আমি কোনো কিছু চাইলেই সেটা তাড়াতাড়ি হাজির থাকে বা এমন কিছু। চমৎকার, একটা জিনিস জানলাম যে এদের দুজনের একজনই যদি খারাপ খেলে বাসায় আসে, বাসায় সেদিন ইম্প্রুভ ডায়েট থাকে যেন ও মন খারাপ না করে, তো তারপরে ওই দুজন ইচ্ছা করে খারাপ খেলার চেষ্টা করে না, কারণ দেশের সাথে ইমপ্রুভ ডায়েট ডাজন্ট ম্যাটার। আমি আবার বিদে ফিরে যাচ্ছি, আমার মনে হয় যদি একটু পৃথক হয়ে লিড আমার মনে হয় যে চিষ্টি ভাই একটু আমাদেরকে প্রথমে একটা দুটো প্রশ্ন করবে, তো চিষ্টি ভাই আমরা আপনার আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দুইজনের কাছে দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে সৌম্যর কাছে, যে আমরা যেহেতু এই ব্যাটটা নিয়ে এত কিছু আলাপ আলোচনা করছি, যেই দিন তুমি ওই সেঞ্চুরিটা করলে, আই ওয়ান্ট টু নো তোমার তখন মানসিক অবস্থা কি ছিল এবং তোমার কি মনে হচ্ছিল যে আসলে তুমি সেঞ্চুরিটা করতে পারবে কি পারবে না, বা ওই সময় তোমার মেন্টাল কন্ডিশনটা কি ছিল, এটা যদি একটু এলাবোরেট করতে পারো। আমার যখন মনে পড়ে সেঞ্চুরির মানে 70-75 এর দিকে আমার হাতে একটা বল লেগেছিল, তো এখানে একটা মানে কি অনেক মানে ফুলে গিয়েছিল, অনেক ব্যথা ছিল, তো আমি ব্যান্ডেজ করেছিলাম ওখানে। করার পরে আমি যখন 80-90 দিকে যাই তখন আমার হাতের পেইনটা অনেক বেড়ে গেছিল, যেহেতু নিউজিল্যান্ডের দিকে ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে মানে ব্যথাটা আরো বাড়ছিল। তখন রিয়াদ ভাই আমার নার্ভাস দিকে ছিল, একটা সময় এসে রিয়াদ ভাই কিছু ভাইয়া এখন মনে হচ্ছে না আমি কথা বুঝতে পারছি, কারণ আমার ব্যথা এটা বেড়ে যাচ্ছে, মাত্রাটা বেড়ে যাচ্ছে, আমার একটু সময় লাগবে। তখন আর ওরা ওই সময়টা খুব টাফ বল করছিল আর কি, সবাই ভালো বল করছিল, তো সার্ভাইভ করাটাও একটু ইয়ে ছিল, আর ব্যথা দুইটা মেন্টাল একসাথে মানে আমি একটু নিতে পারছিলাম না আরকি। তখন আমি ভাইকে বলি যে ভাইয়া যে এই সময়টা আপনি একটা দুইটা ওভার যতটুকু সম্ভব আপনি খেলার চেষ্টা করেন, সার্ভাইভ করার চেষ্টা করেন, আমি তার মধ্যে আমার হাত থেকে দেশ দিই যেন আবার ফিরতে পারি। তখন রিয়াদ ভাই সেটা আমাকে খুব ভালোভাবেই করেছিল, তো আমি তখন সেঞ্চুরিটা করি ফার্স্টে যে রিয়াদ ভাইকে বলি ভাইয়া থ্যাংকস, যে তখন বলে কেন, আমি বললাম ভাই এই হেল্পটার জন্য, দেখাচ্ছে আমি ওই সময় আপনি যদি আমার চেষ্টাকে রাখতেন আমি হয়তো বা অন্য কোনো ভাবে মেন্টাল মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেত বা কোনো কিছু। তো ওর অনেক কিছু থাকে যে একটা মানে খেলাতে শুধু একজনে আমি যে সেঞ্চুরি করেছি এটাই না, আমার সাথে যে ব্যাটিং করছে বা
আমি খেলেছি, কিন্তু ওই সময়টা যদি আমি ওই সময় রিয়াদ আমাকে এইভাবে মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্টটা না করতো, হয়তো আমি ওই জায়গাটা করতে পারতাম না। কঠিন এই জিনিসটা কিন্তু অনেক দর্শক কিন্তু বুঝতে চায় না আরকি, হ্যাঁ, বা বুঝতে পারে না। তো আমাকে তামিম খুব মজার একটা কথা বলেছিল একবার, যে যখন ও একটা বল ফেস করে আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারি না যে একটা সিঙ্গেল স্প্লিট সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের ডিসিশনটা নিতে হচ্ছে যে বলটাকে তোমরা কিভাবে খেলবে। এবং দেয়ার সো মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস ইনভলভড ওয়েন ইউ আর ফেসিং দ্যাট বল। তখন কিন্তু আসলে আমরা অ্যাজ ভিউয়ার্স বা আমরা দর্শকে যারা আছি, আমরা কিন্তু এত কিছু কিন্তু চিন্তা ভাবনা করি না যে একটা ব্যাটসম্যানের যে এত অল্প সময় আছে একটা বল বা একটা ডেলিভারি ট্যাকল দেওয়ার জন্য। আমি একটু এর মধ্যে ইন্টারাপ্ট করতে চাই, কারণ একটা অনেক দর্শক তো অনেক প্রশ্ন করছে, কিন্তু একটা প্রশ্ন আসলে না নিয়ে পারছি না, এবং আমাদের সাথে আসলে লাইভে যুক্ত হচ্ছে একজন, তো আমরা একটু দেখে নিব। এবং তিনি স্পেশালি সৌম্য সরকারের কাছে একটা প্রশ্ন করার জন্য অনুরোধ করেছে, তো আমরা একটু দেখে নিব যে আসলে আমাদের সাথে স্ক্রিনে এখন কে আছে। এবং আমি সরাসরি নিয়ে আসছি যিনি প্রশ্নটা করতে চান, এবং তিনি সরাসরি এসে সমোধা প্রশ্নটা করবেন আসলে আপনাকে। তিনি অনেক ফোন ধরে আমাদের সাথে আসলে অনুরোধ করেছেন এবং আমরা সেটা রাখার চেষ্টা করছি। আমরা একটু দেখে নিব স্ক্রিনে কি আছে, এবং তিনি সরাসরি এসে প্রশ্নটা করবেন। আমি অফিস স্ক্রিন হচ্ছি। এখন তো আমরা সকলেই চাইবো যে করোনা যেভাবে আমাদের বিশ্বকে এভাবে ঘিরে ধরছে, এটা থেকে আমরা যেন সকলেই মুক্ত হতে পারি। কিন্তু তারপরেও এই যে করোনার কারণে হলেও, দুঃখজনক কারণ হলেও, যে আপনি আমাকে এতটা সময় দিতে পারতেছেন, বা ফ্যামিলির সকলকে, মাকে, বাবুকে, ইচ এন্ড এভরিওয়ান, ইউ আর গিভিং সো মাচ টাইম, এটা কি অব্যাহত রাখা যায়, এটা কি কন্টিনিউয়াস রাখা যায় সামহাউ? তুমি কি চাচ্ছো কন্টিনিউ হোক? না, অবশ্যই না। সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন করোনা খুব দ্রুত চলে যায়, দেশের সবাই মুক্ত হই। কিন্তু না, আমি সবসময় তোমাকে চেষ্টা করবো, যখন আমি খেলা থাকবে না, তোমার সাথে সময় দেওয়ার জন্য এবং তোমাকে সময় দেওয়ার জন্য, বাকি সময় ফ্যামিলি তোমাকে আছে। ক্রিকেট অবশ্যই সারা জীবনের জন্য খেলাটা শুরু হোক আপু, তারপরে বুঝবা। তুমি সময় তোমার একসাথে থাকি, দোয়াই করি, বাট খেলার ব্যস্ততা স্টার্ট হলে কিন্তু অনেক এইভাবে সময় পাবা না। না, এখন যেমন সময় দিতে পারছি তোমাকে, তখন কিন্তু আবার এটা বলো না আমাকে কেন সময় দিচ্ছ না, আমাকে সময় দাও না, আমরা আগে ক্রিকেট তারপরে তুমি। আর আরেকটা সেকেন্ড কোশ্চেন আছে যে গিটার বাজানোটা কবে শিখবেন? আরে শুভ ভাই, কবে এটা তো জানেই না, হিডেন ট্যালেন্ট। ছোট না, শিখবো এখন, যেহেতু ওই বলছে একটু শিখতে তো হবে, কারণ কে পারে, তার স্কিল পারে বা যার যাওয়া লাগবে। আমি পারি না, আমি পারি না। এখন ওয়াইফ যখন ডিমান্ড করছে তো শিখতে তো হবে, তাই না? না, ভালো ভালো ভালো। এবং আমি আসলে এই এই মজার মধ্যে না ঢুকে পাচ্ছি না, কারণ আমি যেহেতু আসলে একটা আমি জানি না দেশ জাতি কতটুকু জানে এবং তাসকিন জানে, আমি জানি। সো আমার কাছে মনে হয় যে বৌদিকে লাইভ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমি এইটা বৌদিকে কি একটা অনুরোধ করতে পারি কিনা, এটা যদি আসলে আপনি অনুমতি দেন, সেই অনু মানে এই এখনই ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি সেটা একটু পরে বলছি। কিন্তু তার আগে আমি একটা জিনিস চাই জানতে, যে যেহেতু আসলে বৌদিকে পেলাম, বৌদি সম্মদার কোন কোন জিনিসটা আপনি পছন্দ করেন না, এবং নিঃসংকোচে এই বেনিফিটটা নিতে পারেন, কারণ এই সুযোগটা হয়তো আর পাবেন না, কারণ পুরো দেশ জাতি এখন দেখছে। সো আপনি এই সুযোগটা চাইলে নিতে পারেন, যে সম্মদার কোন জিনিসটা আসলে আপনি পছন্দ করেন না। তো এটা আমার পক্ষে বলা অনেক টাফ, বিকজ
যাকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পছন্দ করবেন তার বিষয়ে কোনো খারাপ কিছু বলতে গেলে অনেক ভাবতে হয়, ভালোটা বলতে গেলেও ভাবতে হয়, কিন্তু খারাপটা বলতে গেলে আরো বেশি কনসেন্ট্রেট করে ভাবতে হয়। বাবা আমি তো ভাবলাম যে একটা ঝগড়া লাগিয়ে দিব, সেটা শুধু চাষে পেলাম না, সবই মানে সব কিছুই পছন্দ করে না মনে হচ্ছে এখন, মানে এত ভাবতে হচ্ছে, এত কনসেন্ট্রেট। এটা খুব ভালো হয়েছে। আচ্ছা বৌদি, তাহলে বলেন যে সম্বোধার কি পছন্দ করেন সেটা কি বলা যাবে, কি বেশি পছন্দ করেন, কোন জিনিসটা বা কোন কারণে আসলে সম্বোধাকে আসলে সবকিছু পছন্দ? তার মধ্যে মানে বিয়ের পরে যেটা, আগে তো আমাদের মানে আগে তো হি ইউজড টু লাভ মি, হি স্টিল লাভস মি, বাট আগে তো অন্য পার্সপেক্টিভে ভাবতাম বা দেখতাম ওনাকে। এখন যখন ওয়াইফ হয়ে গেলাম বা উনি আমার হাজবেন্ড হয়ে গেল, তখন তারপর থেকে ছোট ছোট বিষয়গুলোকে উনি ভীষণ মনোযোগ সহকারে দেখে আর চেষ্টা করে টু ইম্প্রুভ হিমসেলফ অ্যাজ আ হাজবেন্ড। মানে একটা ক্রিকেটার হিসেবে তো অবশ্যই ইজ আ ভেরি গুড পার্সন, ইজ আ ভেরি গুড স্পোর্টস পার্সন, কিন্তু হাজবেন্ড হিসেবেও বলাটা মানে বাহুল্য যে হ্যাঁ, হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু বি অ্যাট হিজ সার্ভিস অ্যাজ আ হাজবেন্ড। চমৎকার। আমি লাস্ট আর একটা অনুরোধ করব, ইউটিউব দেখে দেখে আমাকে একটা এগ চিকেন পরোটা রোল বানায় খাওয়ালো, আমি আসলে এই লাইভে পেয়ে এবং স্পেশালি দিদিকে পেয়ে আসলে এই অনুরোধটা করতে চাই। আমি জানি যে এটা অনুরোধে আসলে ঢেকে ফেলা হবে কিনা। দিদি আমরা আসলে আপনার গানের অদ্ভুত সুন্দর গলা সে ব্যাপারে জানতে পেরেছি, তো আমরা জানি কোন রকমের আয়োজন নাই, কোন রকমের কোনো কিছু নাই, কিন্তু এই মন খারাপের দিনে আমরা কি একটু দুলাইন মানে খালি গলায় আপনার গান শুনে আসতে পারি কিনা, একটু আপনি কি বিবেচনা করে দেখবেন বিষয়টা? কি বলেন আপনি? আমি বলছি যে খালি গলায় সেই অনুরোধটা অনুরোধ করবো না, প্রমিস। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ঝিলমদারে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ঝিলমদারে। বুঝলে সেটা কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন। আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো মানে হয় না। সো অদ্ভুত সুন্দর একটা কাপল আপনারা, আশা করছি যে আপনারা এইভাবেই রাগিয়ে যাবেন, এভাবে ভালো থাকবেন এবং নিশ্চয়ই পাশে থাকবেন। সো দিদি আপনাকে অনেক ধন্যবাদ মানে আমাদের এই অনুরোধটা রাখার জন্য। আমরা আবারো আসলে থ্যাংক ইউ তো আপনাকে বলা উচিত, আমার ফুল ফ্যামিলির তরফ থেকে আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি যে আপনারা সকলে মিলে যে যে ইচ এন্ড এভরি পারসন যারা এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এই এত একটা কঠিন সময়ের মধ্যে, সকলকে আমরা থ্যাংক ইউ জানাতে চাই যে আসলে এইভাবে কি কয়েকজন ভলান্টিয়ারি ভাবে যদি মানে এগিয়ে না আসে তাহলে আমরা আসলে অনেক অনেক পিছিয়ে পড়তাম। সো থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান, আর স্পেশালি যারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন, যেমন ধরেন এই যে সেলিব্রিটিসগুলো বা আপনার যারা যারা নিজেদের পছন্দের জিনিসগুলো এভাবে অকশনে দিয়ে এভাবে মানুষের সেবার জন্য কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, আর অ্যারেঞ্জমেন্টটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে চিস্তি ভাই, আরিফ ভাই, একটা আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে দুই বন্ধুকে দুটো প্রশ্ন করুক, কখনো আসলে সেটা করা হয়নি, ব্যাপারটা কেমন হয়? তো আমার মনে খুবই ভালো একটা আইডিয়া।
হ্যাঁ, এবং তাসকিন সম্পর্কে প্রশ্ন করবে। সো আমরা সবাই স্ক্রিন থেকে অফ হয়ে যাচ্ছি, এরপরে আরিফ ভাই সেটা লিড নিবে এবং আমরা ডেফিনেটলি বিডের আপডেটটা শুনবো। তো এখন সৌম্য প্রথমে আসলে তাসকিনকে একটা প্রশ্ন করুক। প্রশ্ন তো অনেক না তাসকিন, কোনটা করা যায়? বাইরে গেলে যখন আমরা বাইরে খেলতে যাই, আমি প্রশ্ন করছি বলে যে আমার কথা বলতে হবে এমন কোনো কিছুই না। যখন বাইরে যাই তখন তো কার সাথে ঘুরতে যেতে, মানে খেলা বাদে, খেলা বাদে আমরা যখন খেতে বের হয় বা কোনো একদিন ছুটি থাকে, ওই দিন যে কার সাথে ঘুরতে যেতে সবচেয়ে কমফোর্টেবল ফিল করিস এবং তোর ভালো লাগে? আসলে ধরেন যে আমরা যখন বাইরে ট্যুরে থাকি তখন বেশিরভাগ সময় এটা শিওর যে মানে বেশিরভাগ সময় তামিম ভাই হচ্ছে খাওয়ার জন্য রেস্টুরেন্ট গুলা খুব ভালো ভালো বাইর করতে পারে এবং ভালো ভালো, মানে এটা এটা আমি শিওর যে এটা সবাই এগ্রি করবে আমাদের টিমের, যে তামিম ভাই মানে খাওয়া টাওয়ার দায়িত্বটা খুব ভালো নিতে পারে। তারপর তো ওইটা হচ্ছে মানে যদি কখনো এমন মনে হয় যে আজকে খুব খিদা আছে একটু পেট ভরে টরে খাবো, তাহলে খাওয়ার জন্য তামিম ভাইয়ের সাথে যোগাযোগ করি। আর এমনি হচ্ছে এমনি যদি এমনি খাওয়া বাদে যদি ঘুরতে টুরতে যাই, যাইতে মন চায়, দেখা গেছে যে স্কোয়াডে যদি রুবেল ভাই, তারপর তুমি, বিজয় ভাই, এরা আলামিন ভাই, এরা সবাই থাকে, সবার সাথে ঘুরতে খুব মজা লাগতো মানে এইটা। আর এমনি হচ্ছে সব জায়গায় ন্যাশনাল টিমে যতগুলো একটু টুরে গেছি, দেখা গেছে যে আমি মাশরাফি ভাইয়ের সাথে অনেক টাইম স্পেন্ড করছি। তারপরে এমনি হচ্ছে ঘুরতে যাইতে বেশি ভালো লাগতো হচ্ছে এই যে তুমি, রুবেল ভাই, এদের সাথে এমনি ফান করতে ঘুরতে টুরতে খুব ভালো লাগতো। আর বাইরে খাইতে টাইতে যাওয়ার জন্য তারপর কোনো কিছু টাইম ভাই, হ্যাঁ শুধু খাওয়ার জন্য কি টাইম ভাই, মানে খাওয়া দাওয়া না না সেটা না, মানে কোনো কিছু মানে অজানা টাইপ কিছু যে যে জায়গাটা বিভিন্ন কিছুতেই মানে তামিম ভাই, সাকিব ভাই এরা সবাই কিন্তু অনেক বেশ হেল্প টেল্প করতো আমাদের যেসব জায়গায় নতুন যে কখনো যাওয়া হয়নি। এক জায়গায় দ্বিতীয়বার গেলে তখন একটা আইডিয়া থাকে যে এইদিকে এই রেস্টুরেন্ট, এইদিকে এই মল, হ্যাঁ এটাই। আর এমনি হচ্ছে ঘুরতে টুরতে টাইম স্পেন্ড করতে চাইলে তুমি, রুবেল ভাই, এদের সাথে খুব মজা পাই, তাই না? ঠিক আছে। আর দেশে, দেশে তো আসলে আমরা খেলা যখন থাকে আমাদের তখন তো আমাদের মোস্ট অফ দা টাইম মাঠ, হোটেল, জিম এইখানেই কাটে বেশি। দেশে কিন্তু ওইভাবে ওরকম মানে খেলা বাদে ঘোরাটোরা হয় না, তাও কিন্তু আমরা একসাথে আমি, তুমি, রুবেল ভাই, তারপরে যারা যারা ফ্রি থাকে, বিজয় ভাই, আলামিন ভাই, শফিউল ভাই, সবাই একসাথে প্রায় ঘুরে টুরা হয়েছে। বাট এখন তো অনেকদিন ধরে একসাথে ঘোরা হয় না, সবাই একত্রিত হওয়া হয় না, তো এটাই। বাট এখন এমনি আমি ওভারঅল সবার সাথে খুব এনজয় করি, কিন্তু মোস্ট অফ দা টাইম তুমি, রুবেল ভাই, বিজয় ভাই, এদের সাথে বেশি টাইম স্পেন্ড করা হয়তো, এটাই। তাসকিন, আপনার প্রশ্ন বন্ধু সম্মর প্রতি। হ্যাঁ, এবার আপনার পালা, আপনার প্রশ্ন আপনার বন্ধু সম্মর কাছে, কি প্রশ্ন করবেন? হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে তুমি যখন আমাদের সাথে ঘুরতে যাও বা ঘুরতে যাইতে, তখন কখনো কি মানে কোনো কিছুতে ঘুরতে যাওয়ার পরে কারোর প্রতি বিরক্ত হইছো, মানে আমরা যারা যারা ঘুরতে যেতাম? আর আরেকটা কোশ্চেন হচ্ছে কখনো কি ডাব চুরি করছো নাকি? আরেকটা কোশ্চেন, কখনো ডাব চুরি করছো নাকি? ডাব চুরি করে খেয়েছো নাকি? ডাব তো ডাব চুরি করছি ছোটবেলায়, কেন এই কিছুদিন আগেও করছি, তো মানে করোনার আগে আর কি, যখন বাসায় আসছিলাম তখন, ঢাকাতে তো সম্ভব হয় নাই, আর বিকেসিতে থাকতে অনেক করতাম, বিকেসি যে বাইরে গেলে অনেক সময় হয় কি যে
খেলা তো আমরা তো অ্যাকচুয়ালি যাই খেলতে, তো খেলতে গেলে অনেক সময় কেউ ভালো খেললে তার মনটা অনেক ভালো থাকে, কেউ একটু খারাপ খেলে তার মনটা একটু খারাপ থাকে, হয়তো বুঝতে দেয় না কিন্তু ভিতরে ভিতরে থাকে। তো অনেক সময় হয় যে কোনো একদিন খারাপ খেলেছি বাইরে গেছি কিন্তু আমার মন চাচ্ছে না যে না আজকে ঘুরবো না, আজকে খেয়ে রুমে চলে যাব, তো সে বলছে যে না চল একটু মানে একটু একটু হেঁটে আসি। তখন আমি যদি বলি যে না যাবো না, কিন্তু ও বলে যে না না চল চল, অনেকক্ষণ হয়ে গেছে যে এখন বলছি যে ভাই চল যে রুমে যাই, কালকে আবার প্র্যাকটিস হচ্ছে রেস্ট করি, তারপরে যদি বলে না আর কিছুক্ষণ তখন খুব মেজাজ মানে মন মেজাজ খুবই খারাপ হয়। কিন্তু হয়তো বা কখনো বলা হয়নি ওইভাবে, বলা যায় না বাট বলা যায় না করতে করতে হয় আর হ্যাঁ তার সাথে যেতে হয়, এরকম হয় মাঝে মাঝে আর কি। চমৎকার, আমি আবার একটু বিডের আপডেট নিয়ে আসি দুজনের কাছে। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি দেখা যাচ্ছে না দেশের মানুষ থেকে দেশের বাইরে মানুষরা অনেক ইন্টারেস্টেড। আমি এখন তাসকিনের বল এবং সৌম্যর ব্যাট নিয়ে যে দুটো দেশের মধ্যে ফাইট হচ্ছে, একটা হচ্ছে সৌদি আরব একটা হচ্ছে কুয়েত। সৌদি আরবের একজন এনআরবি এবং কুয়েতের একজন এনআরবি, তার সাথে আমি একটু আগে ফোনেও আলাপ করলাম। তারা আসলে নিঃসন্দেহে আপনাদের বড় ফ্রেন্ড ফ্যান, কিন্তু এই উচিলে আসলে দেশকে সাহায্য করতে যাচ্ছে। তো এখন বলতে আসলে যদি বিডের আপডেট বলতে হয় যে ব্যাটেরটা উঠেছে 3,65,000 এবং বল তাসকিনে বল হচ্ছে যে 3,50,000। প্রতিনিয়ত অনেক বড় বড় বিড আসছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমরা জিনিসগুলো ভেরিফাই করতে হচ্ছে। একজন হয়তো 10,00,000 বলে চলে গেল, তাহলে তো হচ্ছে না। সো আমাদের একটা টিম ব্যাকএন্ডে কাজ করছে, ওর সাথে ভেরিফাই করছি, তার খোঁজ খবর নিচ্ছি। তো আমি একটু পর পর আবার আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমার কাছে তিনটা প্রশ্ন আছে যেটা আমি না করে পারছি না, সেটা হচ্ছে দুইজনে যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কিন্তু পার্টনার অফ ক্রাইম, তো এরকম কি কোনোদিন হয়েছে যে আপনার ওই বন্ধুর কারণে ওকে ওর ফ্যামিলির কাছে মিথ্যা কথা বলতে হয়েছে? যেমন তাসকিনের আম্মু ফোন করে বললো হয়তো যে সম্ভব তাসকিন কোথায়, আপনি বলছেন ও তো আমার ঘরে ঘুমাচ্ছে কিন্তু আসলে ঘুমাচ্ছে না, এরকম কি কোনো কিছু শেয়ার করার মতো আছে? আমি আর দ্বীপে যেতে যাচ্ছি না। দ্বিতীয় বিষয়, সৌম্যর ব্যাটের থেকে বেশি এখন বিট পড়ছে সৌম্যর কাবাব রোলের প্রতি। একজন একটু আগে ইনবক্স করে বলছে আমি কাবাব রোল খাওয়ার জন্য দরকার হলে 5,00,000 টাকা দিতে রাজি আছি। সুতরাং আপনাদের যত ক্রিকেটের বাইরে কোয়ালিটি গুলো বলতে পারবেন আমি সে তত মানুষ আপনাদেরকে পছন্দ করা শুরু করবে। অবশ্যই। সেকেন্ড প্রশ্ন একটু আগে ফেসবুকে এসেছে, সেটা হচ্ছে মনে করেন এটা প্রশ্নটা তাসকিনের কাছে যে মনে করেন হঠাৎ করে রাতে আপনার কাছে পুলিশ ফোন করে বললো যে আপনার বন্ধু সৌম্যকে তো আমরা থানায় নিয়ে এসেছি, তখন আপনার কোন ক্রাইমটা মাথায় আসবে যেটা সৌম্য করেছে? হুট করে কোনটা মাথায় আসবে? হয়তো এইটা কি বলবো, এটা হইতে পারে যে ড্রাইভ ফাস্ট মানে একটু গাড়ি জোরে চালাইতেছে বা কোন একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। বাট এমনি হচ্ছে উল্টা পাল্টা কোনো কিছু আসবে না, মানে আমি ওয়ারিড হবো যে মানে আমার কখনো মাথায় আসবে না যে ও থানায় যাইতে পারে। সৌম্য ভাই ঠিক আছে, সৌম্য আপনি প্লিজ ড্রাইভ সেফ, এখন যেহেতু স্টে সেফ বলা হচ্ছে আপনি যখন করোনা শেষ হবে আপনি প্লিজ ড্রাইভ সেফ। এখন আসলে আমাদের ফ্যামিলি হয়ে গেছে, এখন আমাদেরকে আসলে শুধু নিজের খাতিরে না আমাদের ফ্যামিলির খাতিরে আর আপনাদের তো বরং দেশের খাতিরে সুস্থ থাকতে হবে। আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা ফেসবুকে, সেটা হচ্ছে এখন করোনার সময় আমরা সবাই গৃহবন্দী, আমাদের দৌড় হয়তো এই ঘর থেকে ওই ঘর, ওই ঘরে যাই লাইট জ্বালাচ্ছি, এই ঘরে এসে আবার টিভিটা বন্ধ করছি, এই সময় আপনাদের জন্য ফিট থাকাটা অনেক দরকার। আপনারা আলাদা আলাদা ভাবে যদি বলেন কি করছেন ফিট থাকার জন্য, কোনো পরামর্শ অথবা আমরাও কিভাবে ফিট থাকতে পারি? আমরা হয়তো একদম ফিটনেস লেভেল আপনাদের লেভেলে যেতে হবে না, কিন্তু আমরা যেন ঘরে বসে মুটিয়ে না যাই, বোর না হয়ে যায়, এই জন্য দুজনে একটু আলাদা আলাদা ভাবে সাজেশনটা দিতে যাওয়া যায়। আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখন তো রমজান, রোজা রাখা হচ্ছে, মেইনলি ফোকাস করতেছি ডায়েটটাতে, সেই সাথে এভরিডে আমি ওয়ার্কআউট করতেছি, মানে পার্টিকুলারলি ভাবে যেরকম আপার পার্ট একদিন লোয়ার পার্ট একদিন, কোর এক্সারসাইজটা এভরিডে রাখার চেষ্টা করতেছি, সেই সাথে রানিং করতেছি এবং খাওয়া দাওয়াটা বেশি ফোকাস করতেছি। কারণ এখন যেহেতু একটু আমাদের সবারই ঘরে বেশি থাকতে হচ্ছে যাতে কোনোভাবে ওয়েট গেইন না হয়, বরঞ্চ আরো কমাইছি, আরো মানে ফিট থাকার চেষ্টা করতেছি। তো
আমি মনে করি সবারই এটা মেনটেন করা উচিত যে ইফতার সেহরি এর মাঝখানের মিল গুলা যাতে মেক শিওর হেলদি হয়, এবং যতটুকু সম্ভব যে যেভাবেই পারুক বাসায় এক্সারসাইজ করুক যতটুকু পারে, মানে একদম যাতে ঘরে বসে না থাকে সবাই। আর আমি এভাবেই এভরিডে কিছু না কিছু এক্সারসাইজ করতেছি, সেই সাথে ডায়েটটা স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করতেছি। নরমালি যে তাসকিনের সাথে একমি একমত যে আমি রাবার ব্যান্ড ওয়ার্ক গুলো খুব বেশি করছি এখন বাসায়, যেহেতু বাইরের জিমে যেতে পারি না বা ওয়েট নিতে পারি না, তো রাবার ব্যান্ড ওয়েটটা মানে স্ট্রেংথটা খুব বেশি করা হয়, একটু রানিং এর কাজ করা হয়, তারপরে তারপরে একটু সিঁড়িতে চেষ্টা করি যখন কেউ থাকে না সিঁড়িতে একটু রানিং করা, এই জিনিসটা করি। মানুষের জন্য যদি বলতে যাই তাহলে তাদেরকে করতে হবে কি যে বাসার এই রুম থেকে ও রুম যাতায়াত করাটা খুব মানে হাঁটাটা, আর কোনো একটা ভারী জিনিস নিয়ে ডাইনিং টেবিলের উপরে তোলা বা নামানো, পাশের ঘরে যে কোনো একটা জিনিস নিয়ে আসা ভারী কিছু, এরকম করলে কাজ করলে আর কি ওইখান থেকে ভালো কিছু করার মানে নিজেকে ফিট রাখা যাবে এবং সুস্থ রাখা যাবে আর কি এই সময়টা। আর ইচ্ছা থাকলেই হবে, ফ্রি হ্যান্ড বহুত এক্সারসাইজ আছে যেগুলো করা যায়। সোমর কি বলা হয়ে গেছে? আমি একটা ফোনে ছিলাম, আপনি যখন বল করেন কোন ব্যাটসম্যানের এগেইনস্টে আপনি বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না? মানে এটা কি ইন্টারন্যাশনালি নাকি লোকাল? মানে ইন্টারন্যাশনালি সবকিছু মিলিয়ে, সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে না সবকিছু মিলিয়ে যখন যেরকম বলতে চাইলে ইন্টারন্যাশনালি যদি চিন্তা করা হয় তাহলে অনেক সময় আমার মানে আন্ডার আসলে ও যখন ব্যাটিং করে তখন আসলে ওর এত শর্টসার অপশনস থাকে, মানে একটু উনিশ বিশ হলেই এমনকি ব্যাটার এজ হয়ে অনেক সময় চাপচয় হয়ে যায় ওর জন্য আর কি, অ্যাকুরেসিটা 100% লাগে ওর, মাঝে মধ্যে প্রবলেম হয় আন্ডার আসলে মানে ওর উইকেটও পাইছি কিন্তু ও, তারপর ক্যারাবিয়ান কিছু প্লেয়ার, তারপর ডিভিলিয়ার্স, এরা আসলে যখন একটু সেট থাকে ওই সময় প্রবলেম মনে হয় যে 19-20 হলেই একটু মানে বাউন্ডারি হওয়ার চান্সেস থাকে। আর স্বাচ্ছন্দ্য বোধ বলতে আসলে ভালো বল করতে হয় সবাইকেই, আলটিমেটলি ভালো জায়গায় বল করতে হয় সবাইকেই, বাজে বল দিলে বর্তমানে মোস্ট অফ দ্য টাইম বোলারদের ফেভারে উইকেটটা কম থাকে, তো বাজে বল দিলে দেখা যায় ট্যালেন্টার ব্যাটসম্যানরাও বাউন্ডারি মারতে পারে, তো স্বাচ্ছন্দ্য বোধ বলতে ওরকম কেউ নাই, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ তখনই বেশি করি যখন পিচটা বোলিং ফেভার হয় বেশি, তখন দেখা যায় একটু বলের মুভমেন্ট বেশি থাকে বা জোরে আস্তে মন মর্জি করা যায়, ফ্ল্যাট ট্র্যাক গুলাতে একটু ডিফিকাল্ট হয় তখন চিন্তাই থাকে রান কন্টেইন করা, মন খুলে বল করা কম দেয়। চিস্তি ভাই একটা প্রশ্ন ছিল, উনি জয়েন করবে, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। সো সৌম্য দা আপনার কাছে প্রশ্ন শোভন মজুমদারের, আপনি পেরিস্কোপ শট প্রথম কবে খেলেন এবং কিভাবে আবিষ্কার করেন? আবিষ্কার প্রথম আসলে আমার যেদিনকে ডেবু হয় জিম্বাবুয়ের সাথে, তো ওই দিনকে ওরা খুব কম রান করেছিল, আমি যখন 3 নম্বরে ব্যাটিং এ নামি ওদের ম্যাক্সিমাম প্লেয়ার সব স্লিপে ছিল, থার্ড ম্যান ছিল না, পরে বাউন্ডারি দিকে কোনো প্লেয়ারই ছিল না, আর আমাকে খুব বেশি পিছে বল করছিল, তো আমি ওই দিনকেই প্রথম ওই শটটা খেলি। তো আমি যখন খেলেছিলাম ওই সময় আমি অ্যাকচুয়ালি যে কোনো প্ল্যান করে বা কোনো আগে কখনো প্র্যাকটিস করেছিলাম তা না, ওই দিনকে আমার ওই সব মানে বল দেখে ফিল্ডার সেট আপ দেখে মনে হয়েছিল যে যখন পিচে বল করতে যাস ফিল্ডারটা আমি পার করে দিব, এটাই ছিল আর কি ওই দিনকে প্ল্যান। তারপর থেকে যখন আমি আরো কিছু ম্যাচ খেলেছি তারপর আমি প্র্যাকটিসও করেছি আর কি, তো ফার্স্ট বলতে গেলে যে আমার ডেবিউ ম্যাচে জিম্বাবুয়ের সাথে। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল তাসকিনের কাছে যে তুমি যদি হ্যাট্রিক বলটার ব্যাপারে একটু কিছু বলতে পারতে রিগার্ডিং যে 3টা উইকেট তুমি নিলে এবং তোমার তখনকার মেন্টাল স্টেটের কি অবস্থা ছিল? না আসলে সত্যি কথা বলতে
আমার এই ক্রিকেট ক্যারিয়ারে বিপিএল এ ইন্টারন্যাশনাল এবং ঢাকা প্রিমিয়ার লিগ তারপর ন্যাশনাল লিগ সবগুলোতেই কম বেশি হ্যাট্রিক চান্স ক্রিয়েট হয়েছে, কিন্তু জীবনে আমার হ্যাট্রিক ইন্টারন্যাশনাল এ একবার হয়েছে, ডোমেস্টিকে এখনো হ্যাট্রিক হয়নি কিন্তু হ্যাট্রিক চান্স ক্রিয়েট অনেকবার হয়েছে। তো আমি যেরকম বলতে চাই যে এটা আমার জন্য অনেক স্পেশাল, এবং হ্যাট্রিক করতে তো সত্যি কথা বলতে স্কিল লাগে, তার থেকেও ভাগ্যরও একটু প্রয়োজন। যেরকম আমি দেখাইতে চাই এখানে আমার সব স্পেশাল বলগুলো থাকে, ফাইফার এর বলগুলা, এইটা আমার হ্যাট্রিক বলটা, এটা আমার হ্যাট্রিক বল, এগুলো সব ফাইফার এর বল, আরো তারপর এগুলো সব বড় বড় সিরিজ জয় স্ট্যাম্প, হ্যাঁ মানে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে কি হলো, হ্যাঁ তো এই বলগুলো অনেক স্পেশাল। এবং তারপর আমি যখন আমাদের মেন বাসা থেকে মানে আমরা তো ডাকিয়াসুন্দর স্থানীয়, ওইখান থেকে আমি 2 বছর হয়েছে আমরা ফুল ফ্যামিলি শিফট করেছি সাজান রোডে, তো ওইখান থেকে শিফট করার সময় আমার ডেবিউ ম্যাচে 5 উইকেট পাওয়া বলটা সামহাও মিসিং হয়ে গেছিল, নয়তো আমি হয়তো ওই বলটাই দিতাম, ঠিক আছে, কারণ এটা ওইটা আরো স্পেশাল ছিল, তো এটাও অনেক স্পেশাল আমার জন্য, তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। তো যখন আমি শুনলাম যে আপনি ফোন করে বললেন যে দেশের সাথে এবং জনস্বার্থে জিনিসটা করলে কি বলো, তখন আমি রাজি হয়ে গেলাম একবার কি যে থ্যাংক ইউ সো মাচ, মানুষের যদি হাসি ফুটে এবং দুই বেলা খাওয়া পায় ভালো মতো। থ্যাংক ইউ সো মাচ প্রীত, তোমাকে শোনা যাচ্ছে না। আমরা কিছু দর্শকদের প্রশ্ন নিই, প্রিয় দর্শক আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি চাইলে করতে পারেন, এর মধ্যে একটা প্রশ্ন এসেছে আপনাদের প্রিয় খেলোয়াড়ের নাম জানতে চায়, সৌম্য এবং তাসকিন আপনাদের প্রিয় খেলোয়াড়ের নাম। আমরা এখন কয়টা দর্শকদের প্রশ্ন নিই কৃষ্টি ভাই। আমার দেশে বলতে গেলে সাকিব আল হাসান, আমারও হচ্ছে দেশের মধ্যে অনেস্টলি আমি মাশরাফির ছোটকাল থেকে অনেক বড় ফ্যান, আমি খুব লাকি যে ওনার আন্ডার ক্যাপ্টেন স্ক্র্যান্ডার আমি ওয়ার্ল্ড কাপ খেলতে পেরেছি। আর দেশের বাইরে আমার ডেল স্টেইন, মর্নিং ওয়াক, রিসেন্টলি বুমরা, ওদের বোলিং খুব ভালো লাগে। তো একজন দর্শক প্রশ্ন করেছে যে আসলে আপনাদের ফিউচার প্ল্যান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, যে আসলে কোন ম্যাচ খেলার জন্য আসলে আপনারা দুজনেই মুখিয়ে আছেন। আমি কবে মাঠে যেতে পারবো এটাতেই আমি অপেক্ষা করে আছি, যে আমি মাঠে যেতে পারলে খুশি, তারপরে তো খেলা, আগে আমার মাঠে যাওয়া নিয়ে মানে চিন্তা যে কবে মাঠে যেতে পারবো, তারপরে যেকোনো টিমের সাথে খেলা হইলেই হবে। আমিও সেম, যে আমার ক্রিকেট খেলাটা স্টার্ট হোক, মানে মাঠে যাইতে চাই, খেলা যেটাই হোক খেলা শুরু হোক, দেশটা সুস্থ মতো সবকিছু শুরু হোক আর খেলা শুরু হোক, এটাই, যে খেলাই শুরু হোক আমি খুব এনজয় করবো ইনশাআল্লাহ। তাসকিন আপনার হ্যাট্রিক বলটা নিয়ে জানতে চাইছি, আপনি আপনি কি আগে থেকে বুঝতে পারছিলেন বা মন থেকে কি কোন রকমের অনুভব করছিলেন একটা পজিটিভ ভাইব যে আসলে একটা কিছু হতে যাচ্ছে, আপনার হ্যাট্রিক বলের ওই ঘটনাটা সম্পর্কে একটু জানতে চাইছেন। হ্যাঁ আসলে যখন আমি ওই সময়টা হ্যাট্রিক বলের প্রথম উইকেটটা গুণরাতের মিড অফে সৌম্য ভাই ক্যাচটা ধরছিল, তারপরে সুরঙ্গের লাকমাল যখন নামলো সৌম্য ভাই বললো যে ওয়াইড ইয়র্কার মার, তখন আমি বললাম ভাই ওর আমি সোজা ইয়র্কারই করি, ওর টাইমিং মিসটিস হলে চান্স ক্রিয়েট হবে, তো শর্ট মিড উইকেটে মোস্তাফিজের হাতে ক্যাচটা গেল, লাস্ট বল হ্যাট্রিক চান্স এবং ইনিংসেরও লাস্ট বল, তখন আমি চিন্তা করলাম যে এই বলটা আমার মানে অ্যাকুরেট ইয়র্কার করতেই হবে, আমি চেষ্টা করছি এবং লাস্ট বলে আউট হয়েছে, এবং ওই দিন মনটাও বলছিল যে হবে ইনশাআল্লাহ, তো হয়েও গেছে। সৌম্য কারো বিপক্ষে খেলতে ভয় করেন কিনা এবং কাকে দেখলে ছড় মারতে ইচ্ছে হয় বেশি? মানে আমি বুঝতে পারি নাই পিত ভাইয়া, আরেকবার বলবেন। প্রশ্ন করেছে যে কাকে দেখলে মানে কোন বোলার, বোলারকে দেখলে আপনার ছক্কা মারতে বেশি ইচ্ছে করে আর কোন বোলারকে দেখলে আপনার একটু ভয় কাজ করে কিনা জানতে চেয়েছে দর্শক।
না আলাদা তো ওইরকম ভাবে কখনো চিন্তা করি না, কারণ ম্যাচ খেলতে গেলে যদি ওইরকম ভাবে চিন্তা করি তাহলে হয়তো আগে থেকে ব্যাক খুঁজে চলে যায়। তো সবসময় মানে এমন ভাবে ব্যাটিং করার চেষ্টা করি যে মানে নিজের সাথে আর কি, নিজের সাথে ওই রকম ভাবে বলবো না, যে যখনই কোনো বলার বোলিং করতে আসে ভাবি যে না এটা আমার আমার জন্য খুব ইজি হবে, আমি আমার নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করি, সে যত বড় বলার হোক তত মানে ছোট বলারই হোক না কেন বা যেই হোক না কেন, আমি চেষ্টা করি যে না আমি ওকে এমন ভাবে নিব যে আমি যেন ওকে ভয় না পাই বা ওকে দেখলে না চিন্তা করি অনেক নাম আছে বা অনেক বড় বলার, আমি নর্মাল ওয়েতে চিন্তা করি যে না ও ইজি হবে, যে আমার যেভাবে নিজের নিজেকে নিজেকে আর কি আমি ইয়ে করার চেষ্টা করি, যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে না মাথাটা ঠান্ডা রেখে নর্মাল ওয়েতে খেলার জন্য। ভয় সবাইকেই লাগে আবার সবাইকে মনে হয় যে ইজি, তো যতটুকু পারি নিজের ভিতরে নিজেকে শক্ত রেখে আর কি খেলার চেষ্টা করি। যে প্রশ্নটা প্রায় 100 উপরে এসেছে, ম্যাশকিন উদযাপনের পরিকল্পনা কিভাবে এলো, তাসকিনের কাছে প্রশ্ন, তারপর আমরা ফিরে যাব আরিফ। আমার কাছে এইটা, আমরা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, 15 বিশ্ব খেলতে যাওয়ার আগে যখন আমরা মিরপুর স্টেডিয়ামে যাওয়ার আগের দিন ড্রেস এবং কিট ব্যাগ গুলো সবকিছু কালেক্ট করতে যাই, ওই দিন মাস্টার ভাই ড্রেসিং রুমে ছিল, তখন আমরা জাস্ট এমনি গল্প করতেছিলাম যে ভাই এরকম একটা সেলিব্রেশন করলে কেমন হয়। তো আসলে কোনো পরিকল্পনা বা প্ল্যান ছিল না যে এই জিনিসটা কোন দিন বা কোন ম্যাচে করব, পরে আমরা এরকম বলে রাখছিলাম, পরে ইন্ডিয়ার সাথে ম্যাচে একটা ভালো টাইট সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল ওদের, ওই মুহূর্তে অজিঙ্ক্য রাহানে আউট হয়, তখনই আর কি সাডেনলি ওই সেলিব্রেশনটা হয়ে যায় আসলে। তো এটাই আর কি, মানে ওটা অনেক স্পেশাল ওই সেলিব্রেশনটা, সবসময় সারা জীবন মনে থাকবে। আমি আপনাদের থেকে বেশি এনজয় করছি, কারণ আমি যেহেতু দুই ফোন নিয়ে বসে আছি, একটু পর বিট শুনছি কে আগাচ্ছে, আই এম রিয়েলি ফিলিং এক্সাইটেড। তো শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা ছিল, যেটা আমি বলছিলাম, সৌদি আরব এবং কুয়েতের মধ্যে ফাইট হচ্ছিল, সৌদি আরব থেকে রবিউল ইসলাম নামে একজন গত 5-10 মিনিট আগে যে লাস্ট প্রাইসটা বলেছিল ব্যাটের, সেটা হচ্ছে 3,85,000 টাকা। এবং কুয়েত থেকে খুব ইন্টারেস্টিংলি একজন মহিলা তাসকিনের যে বলটার জন্য ফাইট করে লাস্ট প্রাইস বলেছিল 3,65,000 টাকা। তারপরে জাস্ট তার 5 মিনিট পরে আমি বাংলাদেশের লোকাল একটা ব্যাংক থেকে ফোন পেলাম, তারা এখনো নাম প্রকাশ করতে চাচ্ছে না, তারা আমাদেরকে বলেছে, আমরা মানে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে এই দুইটা আমাদেরকে একটা থুক প্রাইজে নেওয়ার জন্য, যেটা তারা অফার করেছে, একটা হচ্ছে বলটার জন্য 4,00,000 টাকা এবং ব্যাটটার জন্য 4,50,000 টাকা, টোটাল 8,50,000 টাকা আর তারা আমাদেরকে দিবে, এবং এই টাকাটা ওরা একটা ফাউন্ডেশনে দান করবে। আমি আসলে ইচ্ছা করে ব্যাংকের নামটা বলছি না, যতক্ষণ না ফর্মালিটি গুলো শেষ হয়, অবশ্যই কালকে আপনারা আমাদের সাথে দেখা করে ফর্মালিটি গুলো শেষ করে ফেলতে পারবেন। এখন পর্যন্ত যদি আর কোনো বিড না হয় তাহলে এই দুটো একটা প্যাকেজ হিসাবে 8,50,000 টাকায় বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা ব্যাংক এখন পর্যন্ত নিতে ইন্টারেস্টেড। আপনাদের যদি কিছু বলার থাকে। সম্পূর্ণই আমাদের যারা বর্তমানে একটু খারাপ অবস্থায় আছে তাদের জন্য, এবং ধন্যবাদ যারা এতক্ষণ বিট করেছেন বা যারা করতেছেন এবং যারা করবেন। তো আশা করছি যত যতটুকু বাড়বে ততটুকু সম্পূর্ণ এই পয়সাটা আমাদের যারা একটু আর্থিক অবস্থায় সমস্যায় ভাই বোনরা আছে বা ফ্যামিলিতে অনেকেই আছে তাদের জন্য যাবে। তো ইনশাল্লাহ তাসকিন যেটা বললো যে যারাই করছেন বিটগুলা বিট তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে এইভাবে এগিয়ে আসছেন, যে শুধু যে আমাদের জিনিসটা নেওয়ার জন্য সেটাও না, এটা এই এই টাকাটা কিন্তু আসলে আমরাও পাচ্ছি না বা আপনারাও পাবেন না, অন্য কেউ যারা পাবে যাদেরকে এখন প্রয়োজন, তাদের প্রয়োজন তাদের মাধ্যমে তাদের কাছে টাকাটা পৌঁছে দেওয়া, তারা যেন একটু হাসি মুখে দুইটা দিন, এই টাকাটা দিয়ে যে তারা সারা জীবন চলে যাবে তার জন্য একজন পাবে, এই এই কিছু টাকা তাদের মুখে একটু হাসি ফোটাতে পারে এইটাই অনেক। তো আমরা এই জন্য আশা যে এই এই কাজটাতে যে
হাসি ফুটানো বা একটা পরিবারের দিকে হাসি ফুটানো। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই বিট গুলো করছেন এখনো স্টিল আছেন লাইনে। তো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এগিয়ে আসার। আমি একটু আপনাদেরকে অ্যাড করি একটা বিডের পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন একটা বিডার আমাকে একটু আগে বলছিল যে দেখেন আরিফ ভাই, মানে আমরা যে যে জায়গা থেকে কিন্তু কাজ করছি তারা কিন্তু করছে না তা না, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি বলেন, একটা টেলিফোন কোম্পানি বলেন, সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ করছে। উনি আজকে যে ব্যাংকের কথাটা আমি বলছি যে উনি আজকে লাইভ দেখে বললো যে আমার এই দুই প্লেয়ারের সিম্পলিসিটিটা এতটা ভালো লেগেছে। আমরা আমাদের ফান্ড থেকে দরকার হলে আমাদের এমপ্লয়ীদের এক মাসের বেতনটা কেটে হলেও, সবার পারমিশন নিয়ে কেটে হলেও এই দুটো জিনিসে আমরা ইনভলভ হতে চাচ্ছি। দেখেন আমি জানি আজকে যদি সিচুয়েশনটা ভালো হতো আপনাদের এই জিনিসগুলো রিয়েলি কিন্তু প্রাইসলেস, বিদেশ থেকে বিট করতো, আমাদের এখানে অনেকে আছে কালেক্ট করে, তারা হয়তো করতো, কিন্তু আজকের সিচুয়েশনটা কিন্তু অন্যদিনের মতো না। আজকে যারা করছে, যারা দিচ্ছে, তারা কিন্তু শুধু এই বিটের জন্য দিচ্ছে তা না, তারা হয়তো গতকালকে কোনো 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 জায়গায় স্টার্ট দিয়ে এসেছে, এই ঈদের আগে হয়তো তাদের কোনো প্ল্যান আছে, তার মধ্যে থেকেও যদি আমরা এক ঘন্টার নোটিশে 8.5 লাখ টাকা তুলে ফেলতে পারি, এটা কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আবার এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো, অন্য সিচুয়েশন, নর্মাল সিচুয়েশন থাকলে আজকে আপনাদের বল এবং ব্যাটগুলো কোথায় যেত আমি বলে বুঝাতে পারবো না। আমি জাস্ট একটু অনস্ক্রিনে বলতেও চাচ্ছি যে আমাদের সাথে কিন্তু প্রচুর ইন্ডিয়ান বিডারও চেষ্টা করছে নামার জন্য, কিন্তু তাদেরও একটা লিমিটেশন আছে, কেউ কারো কাছে ব্রায়ান লারার ব্যাট আছে, কারো কাছে সচিন তেন্ডুলকারের গ্লোভস আছে, তারা আমাদেরকে ফোন করে চেষ্টা করছে, কিন্তু এখন দেশের যে অবস্থা, ওয়ার্ল্ডের যে অবস্থা, যে যার দেশকে নিয়ে কিন্তু আসলে চিন্তিত। আমি শিওর যদি এরকম ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশন না হতো, হয় বিদেশের কোনো 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 প্রাইভেট কালেক্টর অথবা কোনো মিউজিয়ামে এই জিনিসগুলো নিয়ে যেত। তারপরেও আমরা এটাকে স্বাগত জানাই যে অনেক কিছু করার পাশাপাশি আপনাদের এই লাইভে আসার কারণে, আপনাদের সিম্পলিসিটি দেখে, আপনাদের উদ্যোগটা দেখে আমাদের একটা ব্যাংক এগিয়ে এসেছে। ইনশাল্লাহ আমরা এভাবে একটু একটু করে এগিয়ে যেতে পারবো। আমি দুজনকেই আসলে মন থেকে থ্যাংক ইউ দিতে যাচ্ছি, আবারও বলে নিচ্ছি আপনারা যে জিনিসগুলো দিচ্ছেন দিস ইজ প্রাইসলেস, এটার কোনো মূল্য হতে পারে না, কিন্তু আপনার দাওয়ার পিছে যে ইমোশনটা এটাকে অ্যাপ্রিসিয়েট করে আজকে যারা এগিয়ে এসেছে তাদেরকেও আসলে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমার মনে হয় শেষ করার আগে প্রীত ভাই এবং কৃষ্টি ভাইকে একটু এনে আমরা ফর্মালি শেষ করতে যাচ্ছি। মূল্যবান জিনিস বা এক্সপিরিয়েন্স আমাদেরকে দান করছে, সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আসলে আরিফ ভাই যেটা বললো যে এখন আর্থিক সিচুয়েশনও খুব একটা ভালো যাচ্ছে না কারোরই, কোনো দেশেরই। সো এর মধ্যেও যে মানুষ এত আনন্দের সাথে পার্টিসিপেট করছে, অকশনে বেট করছে এবং এই জিনিসগুলি ক্রয় করছে মানুষকে সাহায্য করার জন্য, এটা আই থিঙ্ক ইট সেজ আ লট অ্যাবাউট আস অ্যাজ হিউম্যান বিইংস। এবং সত্যিকার অর্থে আমি জানি না আমি পারতাম কিনা তাসকিন আর সৌম্য যে জিনিসটা করেছে, যে এত প্রেশাস দুইটা আইটেম ওরা ওদের নিজেদের ছেলে মেয়েদেরকে বা ফ্যামিলিকে না দিয়ে বা নিজেদের জন্য রেখে না দিয়ে ওরা মানুষের জন্য এই জিনিসগুলি স্যাক্রিফাইস করে দিচ্ছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের সবার জন্য। আর আমার এই জিনিসটা জেনে খুব ভালো লাগছে যে মানুষ ইন্ডিভিজুয়ালি বা কোনো এজেন্সির পক্ষ থেকে বা কোনো ব্যাংকের পক্ষ থেকে বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে বা ইভেন দেশের বাইরে থেকে প্রবাসীরাও যারা চেষ্টা করছে কেনার জন্য বা যারা আন্তর্জাতিক যারা বায়ার বা বিডার আছে তারাও চেষ্টা করছে, এটা আসলেই খুবই পজিটিভ একটা আউটকাম। এবং আমার যেটা মনে হয় যে আমরা সবাই এটা থেকে অনেক এনকারেজড হতে পারি এবং সত্যিকার অর্থে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ালে আমরা যে কোনো সিচুয়েশন ওভারকাম করতে পারবো, এটাই আমার বিশ্বাস। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন তাসকিন, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সৌম্য, ইটস বিন অ্যান আউটস্ট্যান্ডিং সেশন। এবং প্রীত থ্যাংক ইউ সো মাচ, আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমরা কালকের মধ্যে হয়তো জানতে পারবো এক্স্যাক্টলি উইনিং বিডার কে, আমরা একটু ফর্মালিটি সবগুলো একটু সবকিছু করে তারপর সবাইকে জানাতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ দিস্তু ভাই। সো আমার কাছে মনে হয় যে আমার কাছে আসলে তাসকিন এবং সৌম্য ওদের প্রতি আসলে কৃতজ্ঞতা, ওরা মানে আমি যখন আসলে ভাবি যে আমার প্রিয় ক্যামেরাটা হয়তো দিয়ে দিতে হবে, আমার আসলেই খুব অস্থির লাগে, আমার এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। এবং তাসকিন সৌম্য সবাই সবার জায়গা থেকে যেভাবে এগিয়ে এসেছে আই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা আমাদেরকে সবসময় আসলে বাংলাদেশকে দিয়ে এসেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। এই অপশন ফর অ্যাকশনের পক্ষ থেকে বলতে চাই যে
এই যুদ্ধটা, এই অবস্থিত যুদ্ধটা আসলে একা একা আমাদের কারোর পক্ষে পাড়ি দেওয়া সম্ভব না। আপনি যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন প্রিয় দর্শক, আপনারা চাই আপনি আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ত্রুটি শুধরে দিয়ে আপনি অবশ্যই আমাদের পাশে থাকবেন। আরিক ভাই, আমার হ্যাঁ আমি আসলে মানে প্রচন্ড এক্সাইটেড, মানে আপনাদেরকে দিয়ে আসলে আমরা পরের পর্বগুলোর ভিত্তিটাও কিন্তু দাঁড় করিয়ে নিচ্ছি, আপনাদেরকে শোকেস করে আমরা মানুষকে দেখাতে পারছি, দেখেন ওরা এগিয়ে আসছে, আরো আপনারা এগিয়ে আসুন, এই জন্য আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি। আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। আপনাদের এই বৃহৎ মন মানসিকতার কারণেই দেখা যাবে এই একটা প্ল্যাটফর্ম প্রচুর মানুষের ইয়ে পাবে। আমরা টাকাটা এভাবে না দেখি, টাকাটা দেখি যে এই টাকাটা দিয়ে কয়জন মানুষ, কয়জন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা হাত পাততে পাচ্ছে না, তারা কয় মাসের খাবার পাচ্ছে, খাবার পাচ্ছে। এইভাবে যদি চিন্তা করি না, রাতে ঘুমটাও ভালো হয়। তাসকিন চম্মু আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমাদের ফ্যামিলিকে ধন্যবাদ, আপনাদের আব্বা আম্মাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসলে শিওর আপনারা ব্রড মাইন্ডের মানুষ না হলে এইভাবে এগিয়ে আসতেন না, আমাদের জন্য দোয়া করবেন। যদি লাস্ট ওয়ার্ড কিছু বলা থাকে বাংলাদেশের ইউথের উদ্দেশ্যে। না অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা আসার পিছনে অন্য একটা জিনিসও আছে, যে হইতে পারে যে আমার কিছু ফ্যান আছে বা আমার কেউ ওয়েল উইশার আছে, আমাকে দেখে যদি আরেকটা মানুষ এভাবে এগিয়ে আসে তাহলে আরো কিছু মানুষের জন্য হেল্প হবে বা তারা একটু হাসতে পারবে সেই কিছু খাবার খেয়ে বা কিছু সাহায্য পেয়ে। তো এইটাই আমার মেন উদ্দেশ্য ছিল, যে আমার আমার দেখে যদি আরেকটা মানুষ আসে তাহলে এরকম ভাবে যদি আরো 10 জন আসে তাহলে অনেক অনেক জিনিসটা অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো মানুষ ভালোভাবে থাকতে পারবে এবং খেতে পারবে, এটাই। আর সবাই সবার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, যেন দেশ দেশের সব মানুষ সুস্থ থাকে এবং দেশটা খুব দ্রুতই মানে সুস্থ হয়ে যাক, আর সবাই যেন আমরা আবার নর্মাল ভাবে দেশে ঘুরে ঘুরে বেড়াতে পারি এবং আমরা যার যার জবে যেতে পারি, ফ্যামিলিকে সময় দিতে পারি এবং আমরা যাব অ্যাজ এ প্লেয়ার যত দ্রুত সম্ভব যেন আমরা মাঠে ফিরতে পারি। থ্যাংক ইউ সবাই আমাদের জন্য আসেন এবং আপনারা প্লিজ ফিট থাকবেন, আপনাদেরকে দরকার। বাংলাদেশ যখন ওয়ার্ল্ড যখন ঠিক হবে আমরা চাই আপনারা আবার পুরো উদ্যমে এগিয়ে আসেন। তাসকিন, এনি লাস্ট ওয়ার্ড? তাসকিনের লাইনটা মনে বন্ধ হয়ে গেছে। সমূহ সবার জন্য স্টে সেফ, কিন্তু আপনার জন্য ড্রাইভ সেফ অলসো, কারণ আজকে আমরা একটা গোপন খবর শুনলাম আপনি রাফ ড্রাইভ করেন। খুব ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার একসাথে ভালো থাকবো। সবাইকে শুভরাত্রি, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।